এখানে বাচ্চাদের খেলার জন্য অনেক জায়গা আছে আর তেলের পরিমাণটা ঠিকঠাক আছে আসলে হাত অতটা তেল তেলে হয়ে যাচ্ছে না আর চালগুলো ভাঙেনি এটা আমার সবথেকে বেস্ট লাগছে আপনারা বলরুমের এক্সট্রা চার্জ দিতে হবে না তারপর হচ্ছে আপনার পার্টির ক্ষেত্রে আপনারা পার্টি করতে পারেন জন্মদিনের ক্ষেত্রে করতে পারেন আর স্টুডেন্টদের ক্ষেত্রে সচল আছে স্টুডেন্টদের ক্ষেত্রে 10% ডিসকাউন্ট অলওয়েজ আছে একটু বেশি হলে ভালো হতো কি জানো তো ওয়েলকাম গাইজ চলে আসলাম রংপুর কিডস গার্ডেনে দেখুন এখানকার পরিবেশটা এতই ভালো লাগলো আমি আসছিলাম যে এখানে একজন বড় ভাইয়ের বার্থডে সেলিব্রেট করতে ভাবলাম যে এখানে আসলাম হয়তো আবার কবে না কবে এখানে আসবো তাই ভাবলাম যে এখানে একটি ছোটোখাটো একটি ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করি হলো ডক্টর্স ক্লিনিকের ভিতরে তিনতলার উপরে আসলে অনেক সুন্দর আপনাদের দেখাবো এবং এখানে খাবো হলো হায়দ্রাবাদি বিরিয়ানি এর আগেও খাইছিলাম হায়দ্রাবাদি বিরিয়ানি মেইন উদ্দেশ্যটা হচ্ছে অনেকে জানে কিন্তু আবার অনেকে নাও জানতে পারে সেই জন্য আর কি এই ভিডিওটা করতেছি এখানে কিডস গার্ডেন রংপুরে এখানে বাচ্চাদের খেলার জন্য অনেক জায়গা আছে আপনারা এখন একটু এই জায়গাটার পরিবেশটা আপনারা একটু দেখে নিন আপনারা তো দেখলেনই জায়গাটা এত সুন্দর আর এখন দেখা যাক খাওয়া দাওয়াটা কেমন হয় এই যে আমার ভাই সেটা এনার হলো বার্থডে মনির ভাই আর এই যে খাওয়া দাওয়া চলে আসছে তিনটা নিছি তিনটা আমি তো নিই নি ভাই নিছে ভাই আজকে আমাদের ট্রিট দিচ্ছে হায়দ্রাবাদি মাটন বিরিয়ানি 1:3 500 টাকা দাম দেখি কেমন লাগে এই যে আপনারা দেখতে পাচ্ছেন হায়দ্রাবাদি বিরিয়ানি আমরা তিনজনের কথা বলছিলাম মানে 1:3 বাট 1:3 না এটা আমার মনে হয় দুইজন খাইলে বেস্ট হইতো কিন্তু অল্প পরিমাণে অল্প দুইজনের জন্য বেস্ট 500 টাকা হিসেবে দেখা যাক কেমন চালটা দেখুন আপনারা বাসমতি চাল ইউজ করছে মাংস সাইজটা মোটামুটি এরকম 3 পিস আছে দেখুন আপনারা মাংসটা মাংসটা টেস্ট আছে সাথে আলু বকরা আছে আর এলাচ তো থাকবেই আর সাথে তারা এক্সট্রা সালাদ দিছে দেখুন সালাদের মধ্যে ক্যাপসিকাম পিঁয়াজ মানে রেগুলার যেরকম সালাদ হওয়া দরকার আর কি মোটামুটি ভালোই হয়েছে রান্নাটা কিন্তু এটা 1:3 যদি 3 না দিয়ে 2 দিত চাইলে ভালো লাগতো আর বিরিয়ানিটা এমনি স্মেলটা ভালো আর চালগুলো ভাঙেনি চালগুলো আস্তে আস্তে দেখা যাচ্ছে বিরিয়ানিটার মধ্যে কাজু বাদাম আছে খাসি হিসাবে মানে মাটন হিসাবে এটা ভালোই আছে কিন্তু মাটনটা আরও 2-1 পিস দিলে ভালো হইতো মাটনটা আর কি কম হয়ে গেছে আর চালগুলো ভাঙেনি এটা আমার সবথেকে বেস্ট লাগছে অনেক সময় বিরিয়ানিতে হয় কি চালগুলো ভেঙে যায় আর তেলের পরিমাণটা ঠিকঠাক আছে আসলে হাত অতটা তেল তেলে হয়ে যাচ্ছে না মানে মোটামুটি ভালো কিন্তু খাসির মাংসটা আর একটু বড় সাইজের পিস দিত যদি এটা আরেক ভালো হইতো আর কি আর ভাইয়ের কাছে একটু শুনতে চাচ্ছি ভাই কেমন লাগলো ওভারঅল সব কিছু ঠিক আছে শুধু কোয়ান্টিটিটা কমে গেছে 1:2 এটা বেস্ট আর ভাই ভালো ছিল মানে একটু বেশি হলে ভালো হতো কি জানো তো ভাই তোমার ভালো পারে তাহলে ওভারঅল সব কিছুই ঠিক আছে শুধু কোয়ান্টিটিটা আর একটু বাড়ানো উচিত ছিল মাংসটাকে সিদ্ধ হয়েছে প্রপার নাকি হ্যাঁ সব কিছুই ঠিক আছে এবারে যাচ্ছি প্রাইস হিসেবে কোয়ান্টিটিটা আর একটু বাড়ালে ভালো ঠিক আছে মতামত আমি শুনলাম
আসলে কোয়ান্টিটিটা কম প্রাইস হিসাবে, আর আমাদের যেমন লাগলো আপনাদের তেমন নাও লাগতে পারে। ধন্যবাদ জানাচ্ছি মনির ভাইকে, মনির ভাই না বললে আজকে ভিডিওটা করতাম না, সে বললো যে ভিডিওটা করে ফেলো, তাই ভিডিওটা করেই ফেলবো, ভিডিওটা করেই ফেললাম। ঠিক আছে, এখানকার ম্যানেজারের সাথে একটু কথা বলা যাক। ভাইয়া আপনার নাম? আমার নাম আনোয়ার ইসলাম পায়ের। রংপুরে এটা কবে উদ্বোধন করছেন আপনারা? এটা আপনার ডিসেম্বরের 28 তারিখে উদ্বোধন হয়েছে। এখানকার সুবিধাগুলো কী কী আর কি সবার জন্য? সকলের জন্য স্যার, যেমন আপনার সাধারণ স্টুডেন্টদের জন্য আপনার সুযোগ সুবিধা একটা আছে, সেটা হচ্ছে আপনার 10% ডিসকাউন্টের ব্যাপার আছে। তারপর আমাদের খাবারের কোয়ালিটি ভালো, আমাদের শেফ কিন্তু ঢাকা থেকে নিয়ে আসানো, আমাদের খাবারের রিভিউ কোয়ালিটি অনেক ভালো। আমাদের এখানে সেমিনারের ক্ষেত্রে আপনারা বলরুমে এক্সট্রা চার্জ দিতে হবে না। তারপর হচ্ছে আপনার পার্টির ক্ষেত্রে আপনারা পার্টি করতে পারেন, জন্মদিনের ক্ষেত্রে করতে পারেন। আর আপনার এখানে আমাদের ওপেন ক্লোজ হচ্ছে আপনার 10:30 ওপেন, ক্লোজ হচ্ছে আপনার রাত 11:30 পর্যন্ত আমরা অর্ডার নিই, তারপর গেস্ট যতক্ষণ থাকে ততক্ষণে এটা চালু থাকে, সমস্যা নেই। এখানকার মেইন মানে সবাই আইসা যেটা খাবে আর কি, সাধারণত আর কি, সাধারণত আমাদের আইটেম সবই কম বেশি চলে, ভালো চলে। আপনার যেমন বিরিয়ানিটা আছে, ইন্ডিয়ান দম বিরিয়ানিটা আছে, তারপর আপনার কফিটা আছে, তারপর সাব স্যান্ডউইচ আছে, এটা এগুলো আমাদের সাধারণত বেশি চলে। ফ্রাইড রাইস, সুপের কোয়ালিটিটা অনেক ভালো। আমাদের এখানে সাধারণত যে স্যুপটা পাওয়া যায় এটা কিন্তু রংপুর শহরে কিন্তু অ্যাভেলেবেল না, মোটামুটি স্পেশাল থাই স্যুপ থিংস ট্রাই করে দেখতে হবে কোনো সংকোচন একসময়। আর ভিউয়ার্সদের উদ্দেশ্যে কি বলবেন? সকলে আসেন আমাদের এখানে, আসেন আমাদের ফুড কোয়ালিটিটা ট্রাই করেন, এবং সকল দর্শকবৃন্দের জন্য বলতেছি যে আমাদের আসলে খাবারের মান অনেক ভালো, আপনারা ট্রাই না করলে বুঝতে পারবেন না। আর আমাদের প্লেসটাও অনেক, আর ফ্যামিলি গেস্টের জন্য আরও অনেক ভালো, বাচ্চাদের খেলাধুলার জায়গা আছে, বাচ্চারা খেলতে পারবে, প্লাস হচ্ছে আপনার গার্জিয়ানরাও ফ্রিলি থাকতে পারবে, সমস্যা নেই। এক্ষেত্রে আমাদের সকল সেক্রিফাইস কোম্পানি দিবে। আর স্টুডেন্টদের ক্ষেত্রে সচল আছে, স্টুডেন্টদের ক্ষেত্রে 10% ডিসকাউন্ট অলওয়েজ আছে সব সময়ের জন্য। আপনাদের কোনো আর শাখা নেই নাকি? না, এটা রংপুর সর্বপ্রথম আমাদের ডক্টর্স ক্লিনিকের, এটা সর্বপ্রথম, এটা এর শাখা বলতে আপনার আরেকটা হবে নেক্সট। আর এটা কি শুধু ডক্টরসের মানে যারা পড়াশোনা করে তাদের জন্য নাকি? সকল প্রকার স্টুডেন্টদের জন্য এটা উন্মুক্ত, সকলদের জন্য উন্মুক্ত। আর প্লাস হচ্ছে আপনার স্টুডেন্টদের জন্য 10% ডিসকাউন্ট আছে নেক্সট টাইম। যাই হোক, আমরা ডিসকাউন্টটা পেলাম না, কিন্তু নেক্সট টাইম আপনারা বললে কিন্তু আমরা অবশ্যই দিতাম। আপনারা এসে এখানে ট্রাই করে দেখতেই পারেন, আর জায়গাটা আসলে অনেক সুন্দর। জায়গাটা দেখতে হলো, এবং খাওয়া দাওয়াটা তো মেইন, খাওয়া দাওয়া খাবেন প্লাস জায়গাটাও দেখে একটু ঘুরে যেতে পারেন। আশা করি পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এই জায়গাটা একবার হলেও ঘুরে যান দাদা।